পৃষ্ঠা নং 66 থেকে 70। হাদিসের যথার্থতা যাচাই করার জন্যে অন্যদেরকে প্রশ্ন করা, সাক্ষ্য বা বক্তব্যের যথার্থতা নির্ণয়ের জন্য দ্বিতীয় পদ্ধতি, বক্তব্যটি অন্য কেউ শুনেছেন কি না এবং কিভাবে শুনেছেন তা খোঁজ করা, যে কোনো সাক্ষ্য বা বক্তব্যের নির্ভুলতা নির্ণয়ের জন্য তার সর্বজনীন পদ্ধতি। সকল বিচারালয়ে বিচারপতিগণ একাধিক সাক্ষী সাক্ষ্য তুলনামূলক নিরীক্ষার মাধ্যমে রায় প্রদান করেন। একাধিক সাক্ষী সাক্ষ্য মিল বিষয়টির সত্যতা প্রমাণিত করে এবং অমিল প্রমাণ্যতা নষ্ট করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর ইন্তেকালের পরে সাহাবিগণ এই পদ্ধতি অবলম্বন করতেন। কোনো সাহাবির বর্ণিত কোনো হাদিসের যথার্থতা বা নির্ভুলতা বিষয়ে তাদের কারো দ্বিধা হলে, সন্দেহ হলে তারা অন্যান্য সাহাবিকে প্রশ্ন করতেন, জিজ্ঞাসা করতেন বা বর্ণনাকারীকে সাক্ষী আনতে বলতেন। যখন এক বা একাধিক ব্যক্তি বলতেন যে তারাও ওই হাদিসটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর মুখ থেকে শুনেছেন, তখন তারা হাদিসটি গ্রহণ করতেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এই পদ্ধতি শুরু করেন। পরবর্তী খলিফাগণ ও সকল যুগের মুহাদ্দিসগণ তা অনুসরণ করেন। এখানে সাহাবিগণের যুগের কয়েকটি ঘটনা উল্লেখ করছে। সাহাবি কাবিসাহ ইবনু জুয়াইব বলেন, এক দাবি আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর নিকট এসে মৃত পৌত্রের সম্পত্তিতে, মৃত নাতির সম্পত্তিতে তার উত্তরাধিকার দাবি করেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে বলেন, আল্লাহর কিতাবে আপনার জন্য অর্থাৎ দাদির উত্তরাধিকার বিষয়ে কিছুই নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর সুন্নতেও আমি আপনার জন্য কিছু আছে বলে জানি না, আপনি পরে আসবেন, যেন আমি এ বিষয়ে অন্যান্য মানুষকে প্রশ্ন করে, অন্যান্য সাহাবিগণকে জিজ্ঞাসা করে জানতে পারে। তিনি এ বিষয়ে মানুষকে প্রশ্ন করেন, তখন সাহাবি মুগিরা ইবনু শুবা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার উপস্থিতিতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাদিকে পরিত্যক্ত সম্পত্তির এক ষষ্ঠাংশ প্রদান করেন। তখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আপনার সাথে কি অন্য কেউ আছেন? তখন অন্য সাহাবি মোহাম্মদ ইবনু মাসলামা আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু উঠে দাঁড়ান এবং মুগিরার অনুরূপ কথা বলেন। তখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দাদির জন্য এক ষষ্ঠাংশ অর্থাৎ ছয় ভাগের এক ভাগ অংশ প্রদানের নির্দেশ প্রদান করেন। এখানে আমরা দেখেছি যে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস গ্রহণের ক্ষেত্রে সর্বোচ্চ সতর্কতা শিক্ষা দিলেন। মুগিরা ইবনু শুবার একার বর্ণনার উপরে তিনি নির্ভর করতে পারতেন, কারণ তিনি মুগিরা ইবনু শুবা একজন প্রসিদ্ধ সাহাবি এবং কুরাইশ বংশে অত্যন্ত সম্মানিত নেতা ছিলেন। সমাজের যে কোনো পর্যায়ে তার একার সাক্ষ্য চূড়ান্ত বলে বিবেচিত হতো, কিন্তু তা সত্ত্বেও আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সাবধানতা অবলম্বন করলেন। মুগিরার বিশ্বস্ততা প্রশ্নাতীত হলেও তার স্মৃতি বিশ্বাস ভঙ্গ করতে পারে, অর্থাৎ তিনি ভুলে যেতে পারেন বা ভুল কিছু বলতে পারেন তার অজ্ঞতাবশত বা তার ভুলে যাওয়ার কারণে, তার অনুধাবনে ভুল হতে পারে। এজন্য তিনি দ্বিতীয় আর কেউ এই হাদিসটি জানেন কি না তা প্রশ্ন করেন। দুইজনের বিবরণের উপর নির্ভর করে তিনি হাদিসটি গ্রহণ করেন। এজন্য মুহাদ্দিসগণ আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হাদিস সমালোচনার জনক বলে আখ্যায়িত করেছেন। আল্লামা হাকিম নাইসেপুরি তার সম্পর্কে বলেন, তিনি সর্বপ্রথম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামে মিথ্যা হাদিস বর্ণনা প্রতিরোধে ব্যবস্থা গ্রহণ করেন। আল্লামা মুহাম্মদ ইবনু তাহির ইবনুল কাইসুরানি সিদ্দিক আকবরের জীবনী আলোচনাকালে বলেন, তিনি সর্বপ্রথম হাদিস গ্রহণ করার বিষয়ে সতর্কতা অবলম্বন করেন।